আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, এই ভিডিওটিতে আপনারা সাপের এমন একটি ঘটনা জানতে চলেছেন যে ঘটনাটি জানার পর আপনারা সবাই পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যাবেন আমাদের পার্শ্ববর্তী দেশের বিধর্মীরা যে ধর্ম পালন করে সে ধর্মের মধ্যে কোনো সত্যতা নেই। কেননা আপনারা সবাই জানেন আমাদের পার্শ্ববর্তী দেশের বিধর্মীরা চাঁদ, সূর্য এবং গরুর মতো সাপকেও তাদের একটি সৃষ্টিকর্তা মনে করে, আর সাপের জন্য তারা আলাদাভাবে একটি প্রার্থনার ব্যবস্থা করে। কিন্তু একজন বিধর্মী মহিলা যখন পূজা করতে গেল, তখন একটি সাপ তার এমন একটি অবস্থা করল যেই ঘটনার পর সেই মহিলার সমস্ত পরিবার সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল এবং চিরজীবনের জন্য তারা মিথ্যা ধর্ম থেকে বেরিয়ে আসল। কিন্তু কিভাবে ঘটেছিল এই ঘটনা আর সেই সাপটি সেই মহিলার সাথে কি করেছিল, কেন করেছিল, বিস্তারিত জানতে হলে ভিডিওটি আপনাদেরকে অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে ঘটনাটি জানাতে চলেছি, এই ঘটনাটি ঘটেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, আমাদের সবার পরিচিত প্রদেশ উত্তরপ্রদেশে। আপনারা সবাই জানেন উত্তরপ্রদেশ এমন একটি জায়গা যেই জায়গার মধ্যে অমুসলিমদের অনেক বসবাস, আর সেই জায়গায় অমুসলিমদের মধ্যে এমন কিছু কুসংস্কার ছড়িয়ে রয়েছে যা বিশ্বের আর কোথাও নেই। কেননা আপনারা সবাই জানেন উত্তরপ্রদেশ এমন একটি জায়গা যে জায়গাটি ভারতের সবচেয়ে প্রাচীন জায়গাগুলোর মধ্যে একটি, আর আপনারা সবাই জানেন ভারতের মধ্যে এমন কিছু কুসংস্কার প্রচলিত রয়েছে সেই প্রাচীন কাল থেকে যা এই আধুনিক যুগে এসে একজন সাধারণ মানুষও বিশ্বাস করবে না। যার মধ্যে একটি হচ্ছে সাপকে পূজা করা। সাপ হচ্ছে একটি ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের উত্তরপ্রদেশের কিছু কিছু অমুসলিম সাপকে তাদের সৃষ্টিকর্তা মনে করে এবং সাপকে তারা দুধ কলা খাওয়ায়। যদিও আপনারা সবাই জানেন বিজ্ঞান প্রমাণ করেছে সাপ দুধ পান করতে পারে না, কিন্তু তারপরেও সেই জায়গায় অমুসলিমেরা মনে করে যার ঘরে সাপ থাকে, যে ঘরে সাপ বসবাস করে, সেই ঘরে কোনো খারাপ আত্মা প্রবেশ করতে পারে না, কেউ চাইলে সেই ঘরের মানুষের কোনো ক্ষতি করতে পারে না। আর এই কথাগুলো নিশ্চয়ই বিশ্বাস করার মতো নয়, কোনো সুস্থ সবল মস্তিষ্কের মানুষ এই কথাগুলো কখনোই বিশ্বাস করবে না। কিন্তু আমি আজকে আপনাদেরকে উত্তরপ্রদেশের যে পরিবারের ঘটনা জানাতে চলেছি, সেই পরিবারের প্রধানের নাম হচ্ছে রমেশ। রমেশের পরিবারের সাথে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি কোনো অবিশ্বাস্য ঘটনা নয়। এই ধরনের ঘটনা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অহরহ ঘটে থাকে। কিন্তু এই ঘটনাগুলো মফস্বল গ্রামে ঘটার কারণে ঘটনাগুলো খুব একটা মানুষের সামনে আসে না। তবে এই ধরনের ঘটনাগুলো মানুষের সামনে আসলে মানুষ বুঝতে পারবে আসলে মানুষ কতটা গোমরাহির মধ্যে রয়েছে। রমেশ ভারতের উত্তরপ্রদেশের বিজলিং জেলার দুরামারি গ্রামে বসবাস করে। তার পরিবারে মোট সদস্য 4 জন, যার মধ্যে একজন হচ্ছে তার স্ত্রী এবং বাকি 2 জন ওনার ছেলে মেয়ে, আর একজন তিনি নিজেই। ওনার স্ত্রী অনেক বেশি ধার্মিক একজন মানুষ, তিনি সবসময় প্রার্থনায় মগ্ন থাকেন এবং ওনার স্ত্রী অনেক দিন থেকে চাইতেন ওনাদের বাড়িতে যদি একটি সাপ আসে তাহলে সেই সাপটিকে তিনি দুধ কলা খাইয়ে বড় করবেন, এবং সাপ ওনার বাড়িতে থাকলে ওনার বাড়ির আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সেই সাপ ওনার এমন একটি ক্ষতি করল যেটা তিনি নিজে কখনো কল্পনাও করতে পারেনি। তবে কি ছিল তা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যারা ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দেননি, এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। বন্ধুরা, রমেশের স্ত্রীর সাথে এই ঘটনাটি ঘটেছে মাত্র সপ্তাহখানেক আগে, আর বর্তমানে এই ঘটনাটি আমাদের পার্শ্ববর্তী দেশের সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল। আপনি চাইলে সোশ্যাল মিডিয়া সার্চ করে দেখতে পারেন উত্তরপ্রদেশের স্নেক ভাইরাল টপিক লিখে। রমেশের স্ত্রী যখন অনেক দিন থেকে চাইছিল তাদের বাসায় যদি একটা সাপ থাকে তাহলে তাদের পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারবে না এবং কোনো খারাপ আত্মা তাদের ঘরে প্রবেশ করতে চাইবে না, আর এটা রমেশ খুব ভালোভাবেই জানত। তার বউ প্রায় রমেশকে বলতো,
তুমি যদি কোথাও কখনো কোনো সাপকে দেখতে পাও অথবা সাপের বাচ্চাকে দেখতে পাও, তাহলে সেই সাপটিকে হত্যা না করে সাপটিকে বাসায় নিয়ে আসবে। আমি সেই সাপটিকে দুধ কলা খাওয়াবো এবং সেই সাপ যেন আমাদের বাসা থেকে কোথাও না যায়, আমি সেই ব্যবস্থা করব। আর একদিন এই ঘটনার বছরখানেক আগে রমেশ যখন মাঠে কাজ করছিল, হঠাৎ করে তার সামনে একটি ছোট্ট সাপের বাচ্চা পড়ে যায়। আর সেই সাপের বাচ্চাটি দেখার সাথে সাথে রমেশ খুশি হয়ে যায় আর বলতে থাকে, আজকে আমার স্ত্রীর অনেক দিনের ইচ্ছা পূরণ হবে। এই সাপটিকে যদি আমি আমার স্ত্রীকে উপহার দেই, তাহলে সে অনেক খুশি হবে আর আমি তার মনের অনেক বড় একটা ইচ্ছা পূরণ করতে পারব। এই কথা ভেবে রমেশ সেই সাপের বাচ্চাটিকে কোনো মতে একটি ব্যাগের মধ্যে ভর্তি করে বাসায় নিয়ে যায় এবং তার স্ত্রীকে এই সাপটিকে দেয়। আর তার স্ত্রী সাপটি দেখার পর অনেক খুশি হয়ে যায় আর দীর্ঘ এক বছর যাবৎ সেই সাপটিকে লালন পালন করে বড় করে তোলে। কিন্তু আপনারা তো সবাই জানেন, সাপ অনেক ভয়ঙ্কর বিষাক্ত একটি প্রাণী। একটি সাপের দংশনে একজন মানুষ কয়েক মিনিটের মধ্যে মৃত্যুবরণ করতে পারে। আবার কিছু কিছু সাপ রয়েছে যেই সাপগুলোর দংশনে একজন মানুষ মুহূর্তের মধ্যেই মৃত্যুবরণ করে। আর রমেশের স্ত্রী যেই সাপটিকে লালন পালন করে বড় করেছিল, সেই সাপটিও ছিল অনেক ভয়ঙ্কর বিষাক্ত কিং কোবরা। আপনারা সবাই জানেন, ভারতের মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং বিষাক্ত সাপ হচ্ছে কিং কোবরা। প্রতি বছর ভারতে কিং কোবরার দংশনে প্রায় 6,000 মানুষের মৃত্যু হয়। এটা সরকারি হিসাব, আসল হিসাব করতে গেলে মনে হয় সংখ্যায় বাড়বে। রমেশের স্ত্রী খুব ভালোভাবেই জানত, সে যেই সাপটিকে খাইয়ে বড় করছে সেই সাপটি কিং কোবরা সাপ। কিন্তু রমেশের স্ত্রী মনে করত, এই সাপটি কখনো তাদের পরিবারের কারো কোনো ক্ষতি করবে না এবং কখনো তাদের পরিবারের কোনো ক্ষতি হতেও দেবে না। আর রমেশের স্ত্রী সেই সাপটিকে এমন একটি জায়গায় বাসা করে দিয়েছিল যেখানে সে প্রতিনিয়ত প্রার্থনা করত, অর্থাৎ মূর্তি পূজা করত। যেখানে রমেশের স্ত্রী মূর্তিগুলো রেখেছিল, ঠিক তার পাশেই ছোট্ট একটি ঘর করে সেই সাপটিকে সেখানেই লালন পালন করত আর প্রতিনিয়ত সেই সাপের পূজা করত। আস্তাগফিরুল্লাহ। কিন্তু গত কিছুদিন আগে রমেশের স্ত্রীর সাথে যে ঘটনাটি ঘটে গেছে, সেটা ঘটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। কেননা আপনি যদি আপনার বাড়িতে একটি সাপকে লালন পালন করেন, যে অনেক ভয়ঙ্কর বিষাক্ত একটি প্রাণী, কখনো তার সুবিধার একটু এদিক বিদিক হলেই সে আপনাকে দংশন করবে, এটা তো খুবই স্বাভাবিক। আর রমেশের স্ত্রীর সাথেও ঠিক সেটাই হয়েছিল। একদিন রমেশের স্ত্রী প্রার্থনা করার জন্য সেই মূর্তিগুলোর সামনে গেল, আর এমন সময় রমেশের স্ত্রী দেখল প্রার্থনা করার জন্য যে একটু আলোর প্রয়োজন, সেই আলোর ব্যবস্থা নেই। তাই রমেশের স্ত্রীর পাশে গর্তের মধ্যে রাখা দিয়াশ লাইটা বের করে যখনই আগুন জ্বালাতে যায়, তখনই সেই সাপটি রমেশের স্ত্রীকে দংশন করে। আসলে বন্ধুরা, সেই সময় সাপটি ঘুমাচ্ছিল আর রমেশের স্ত্রীর হাতের একটু স্পর্শে সেই সাপটির গায়ে লাগার কারণে সেই সাপটি অনেক রেগে যায় আর তার সাথে সাথেই রমেশের স্ত্রীকে দংশন করে। দংশন করার সাথে সাথে রমেশের স্ত্রী চিৎকার চেঁচামেচি করতে থাকে। এরপর পাশের গ্রাম থেকে একজন ওঝাকে নিয়ে আসা হয়। কিন্তু তখন তিনি রমেশকে বললেন, এটা আপনারা কি করেছেন? একটি কিং কোবরা কিভাবে আপনি আপনাদের বাসায় রাখতে পারেন? আপনার স্ত্রীকে কিং কোবরা দংশন করেছে, আপনার স্ত্রীকে বাঁচানো সম্ভব নয়। আপনারা যদি এতক্ষণ আপনার স্ত্রীকে হসপিটালে নিয়ে যেতেন, তাহলে হয়তো অ্যান্টিভেনম দিয়ে বাঁচালেও বাঁচানো যেত। আর সেই ওঝা এই কথা বলার মাত্র এক মিনিটের মাথায় রমেশের স্ত্রী গ্রামের সবার সামনে মৃত্যুবরণ করে। এরপরে সেই ওঝা একজন স্নেক ক্যাচারকে ফোন দেয় এবং তাড়াতাড়ি করে রমেশের বাসায় আসতে বলে। আর সেই ওঝা রমেশের বাসায় আসার সাথে সাথে দেখতে পায় রমেশের স্ত্রী সাপটিকে কোন জায়গায় রেখেছিল। রমেশ তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসত আর এর পেছনের কারণ হচ্ছে রমেশ তার স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিল আর তাদের দুই সন্তান এখনও ছোট ছোট। রমেশ বুঝতে পারছিল না সে কি করবে। এর কিছুক্ষণ পরে সেই সাপ ধরতে আসা মানুষটি অনেক চেষ্টা করার পরে সেই কিং কোবরাকে সেই গর্ত থেকে বের করে এবং গ্রামের সবাইকে বলে, এখনো মানুষ কেন যে এই ধরনের ভুল করে আমি বুঝি না। একটি সাপ যদি আপনার ঘরে থাকে, তাহলে সাপ আপনাকে দংশন করবে, এটা তো খুবই স্বাভাবিক। আর একটি সাপ একজন মানুষকে দংশন করার পর কিভাবে আপনারা সেই মানুষটিকে বাসায় রাখলেন? তাড়াতাড়ি করে কেন আপনারা তাকে হসপিটালে নিয়ে গেলেন না? তখন সেই ওঝাও সামনে এসে বলল, আমিও সেই একই কথা বলেছিলাম,
আমি ছোটোখাটো সাপ ধরি, কিন্তু এখন আধুনিক যুগ, ওঝার চিকিৎসায় কোনো সাপ কামড় দেওয়া রোগী সুস্থ হয় না। বন্ধুরা, রমেশ তার স্ত্রীকে হারিয়ে এবং তার এতিম সন্তানদের মুখের দিকে তাকিয়ে সেই মুহূর্তে সেখানে অনেক বড় একটি সিদ্ধান্ত নেয়, আর সে গ্রামের সবার সামনে সাথে সাথেই ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। আল্লাহ আমাদের সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।